আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ নাইম আল ইসলাম সৈকত ভিশন ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকবৃন্দ গতকালকে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম প্যাটলো ফিমোরাল পেইন সিনড্রোম কি এটা কিভাবে হয়ে থাকে এবং এর আধুনিক চিকিৎসা পদ্ধতিগুলো কি কি। আজ আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এর তিনটি বেস্ট এক্সারসাইজ যেগুলো আপনারা যদি আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা নেবার পাশাপাশি ঘরে বসে নিয়মিত করতে পারেন তাহলে আপনারা অবশ্যই অবশ্যই ভালোভাবে উপকৃত হবেন তো চলুন দেখে নেওয়া যাক যে এর তিনটি এক্সারসাইজ কি কি ফার্স্ট অফ অল আপনি যেটা করবেন যে আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি সাপোজ আমার হচ্ছে যে ডান হাঁটুতে সমস্যা মানে ডান হাঁটুতে হচ্ছে যে আমার প্যাথলোফিমোরাল পেইন সিনড্রোম এখন তাহলে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে সবার প্রথমে আপনাকে বিছানায় চিত হয়ে শুয়ে পড়তে হবে আচ্ছা এভাবে চিত হয়ে শোয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার ডান পাটা একটু হচ্ছে যে বাইরের দিকে যে এইভাবে সোজা করে এভাবে রোটেট করে নেবেন এরকম এরকম না এই যে এইভাবে হচ্ছে যে এই এইভাবে তো রোটেট করে নেবেন পাটা ঠিক আছে নেবার পরে এবারে যেটা করবেন সেটা হচ্ছে যে এই এইরকম হচ্ছে যে রোটেট করা অবস্থায় আপনি পাটাকে উপরের দিকে তুলবেন অল্প একটু তুলবেন ধরেন যে আপনি সেকেন্ড করবেন পাঁচ ছয় সাত আট নয় দশ নামিয়ে ফেললেন ঠিক আছে তারপরে আবার এই একই রকম ভাবে আবার হচ্ছে যে আপনি করলেন আবার এই যেইভাবে উপরের দিকে তুললেন দশ সেকেন্ড হোল্ড করে জাস্ট হচ্ছে যে আপনি নিচের দিকে নামিয়ে ফেলেন এভাবে হচ্ছে আপনি করলেন আর সারা দিনে হচ্ছে যে কমপক্ষে আপনি এই এক্সারসাইজটা করতে পারেন গেল হচ্ছে যে এক্সারসাইজ নাম্বার ওয়ান আচ্ছা এক্সারসাইজ নাম্বার টু এর জন্য আপনার একটি থেরাব্যান্ড লাগবে থেরাব্যানটিকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার ডান পায়ে ডান পায়ে যে পায়ে হচ্ছে যে সমস্যা সে পায়ে হচ্ছে যেভাবে নেবেন তারপরে হচ্ছে যে সাইড হয়ে এভাবে এভাবে এবং হচ্ছে যে যে আপনার বাম বাম পা পা দিয়ে হচ্ছে আপনি কি করবেন এই থেরাব্যান্ডটাকে এভাবে চেপে ধরবেন চেপে ধরার পরে ঠিক এই অবস্থায় আপনার ডান পাটা আগের মতো এই যে এইভাবে উঠাবেন ঠিক আছে উঠিয়ে পাঁচ থেকে দশ সেকেন্ড আপনি ধরে রাখবেন ধরে রেখে জাস্ট নিচের দিকে আবার নামাবেন দেন আবার এই যে এইভাবে ঠিক আছে এটাও হচ্ছে যে আপনি পাঁচবার রিপিট করবেন এবং তিন সেট করে করবেন আচ্ছা এক্সারসাইজ নাম্বার তিন হচ্ছে আপনার যে হাঁটুতে যে পপিং বা ক্লিকিং সাউন্ড যেটা হয় বা সিঁড়ি দিয়ে ওঠানামা করতে যে আপনার যে সমস্যা সেটার জন্য এর জন্য আপনাকে উপুর হয়ে শুতে হবে উপুর হয়ে আপনি ধরেন যে আপনি এভাবে শুয়ে পড়লেন শুয়ে পড়ার পরে একই রকমভাবে আপনার যেহেতু ডান হাঁটুতে সমস্যা সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে কিচ্ছু না শুধুমাত্র আস্তে আস্তে হাঁটুটা এভাবে ভাঁজ করবেন ঠিক আছে এই জাস্ট এতটুকু নাইনটি ডিগ্রি এভাবে ভাঁজ করবেন ভাঁজ করে হচ্ছে যে আপনি ধরেন যে পাঁচ থেকে সাত সেকেন্ড হোল্ড করে আস্তে করে আবার নামিয়ে আবার হচ্ছে যেভাবে তুলবেন তুলে হচ্ছে পাঁচ থেকে সাত সেকেন্ড হোল্ড করে দেন আস্তে করে আবার নামিয়ে দিবেন এভাবে এটাও আপনি এই সেম ওয়েতে আপনি হচ্ছে যে পাঁচ বার রিপিট করবেন এবং কমপক্ষে তিন সেট করে বাসায় আপনি এক্সারসাইজটি করতে পারেন তো এই হচ্ছে যে প্যাটলোফিমোরাল পেইন সিন্ড্রোম সংক্রান্ত তিনটি এক্সারসাইজ আপনার ফিজিওথেরাপি নেওয়ার পাশাপাশি যদি এই তিনটি এক্সারসাইজ আপনারা বাসায় রেগুলার করেন এবং যেভাবে বলে দিলাম সেভাবে যদি আপনারা করতে পারেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনারা উপকৃত হবেন তো আজকের ভিডিওটি দর্শক এই পর্যন্তই আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে হচ্ছে যে আপনারা ডেসক্রিপশন বক্সে দেয়া নাম্বারে যোগাযোগ করে এই ব্যাপারে আরও বিস্তারিত পরামর্শ নিতে পারেন ধন্যবাদ